আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি সবাই জানি যে লিঙ্কডিন হচ্ছে যে এমন একটি মার্কেট প্লেস যেখানে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার্স এগুলো ছাড়াও ডাইরেক্ট ক্লায়েন্ট পাওয়া যায়। তো লিঙ্কডিনে কীভাবে আপনি একটা প্রফেশনাল পেজ খুলবেন, প্রফেশনাল পেজ খোলার মাধ্যমে এটি কীভাবে প্রমোট করবেন এবং এখানে কীভাবে পোস্ট দিবেন, টোটাল সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে লিঙ্কডিন পেজ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও। চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই যে লিঙ্কডিনে কীভাবে আপনারা একটি প্রফেশনাল পেজ খুলবেন। বন্ধুরা, যেহেতু আমাদের লিঙ্কডিন পেজ খুলতে হবে সেহেতু আমাদেরকে লিঙ্কডিনে যেতে হবে। সাধারণত আমরা যেই লিঙ্কডিন অ্যাপসটি আমরা ইউজ করি আমাদের মোবাইলে, সেই অ্যাপস দিয়ে আমরা পেজ খুলতে পারবো না। সেজন্য আপনাদেরকে অবশ্যই ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার অথবা অন্যান্য ব্রাউজারের মাধ্যমে আপনাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটি সাইন আপ অর্থাৎ সাইন ইন করে নিতে হবে। আর লিঙ্কডিন অ্যাকাউন্ট যদি না থাকে, অবশ্যই আমরা লিঙ্কডিন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সে ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দিব, ডেসক্রিপশন থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি আমার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে অলরেডি আমি সার্চ দিয়ে রেখেছি লিঙ্কডিন সাইন ইন। লিঙ্কডিন সাইন ইন দিয়ে যখন আপনি সাইন ইন ক্লিক করবেন অর্থাৎ গুগলে সার্চ দিবেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে যেই লিঙ্কটা চলে আসবে সেটাতে অবশ্যই আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কডিন অ্যাপস যেহেতু আমি ইনস্টল করে রেখেছি সেজন্য লিঙ্কডিন অ্যাপসটা এসেছে, কিন্তু আমি লিঙ্কডিন অ্যাপসে ক্লিক করবো না, ক্রোম ব্রাউজারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আমার এটি অলরেডি লগ ইন হয়ে গেছে, কারণ আমি লগ ইন অলরেডি করেছি। তো এরপর আমরা এখানে 32-এর পাশে যে তিনটা বড় ফোটা ফোটা রয়েছে সেগুলোতে ক্লিক করে আমি এটাকে ডেস্কটপ সাইট অর্থাৎ ডেস্কটপ মোডে করে ফেলব। ডেস্কটপ মোডে করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনারা দেখুন এখানে আমার এখানে মি এর পাশে একটা ওয়ার্ক নাম একটা অপশান আসছে। তো ওয়ার্ক নামে যে অপশানটা রয়েছে সেটাতে যদি আমরা একটু ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলতেছে যে এখানে আপনার লার্নিং ইনসাইট পোস্ট জব তারপরে অ্যাডভার্টাইজড অনেক কিছু এসেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। একদম নিচে যদি আপনারা খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নিবে। আচ্ছা, আসছে, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে অলরেডি। আমি একটু মেসেজগুলো একটু অন্যদিকে করার চেষ্টা করি। আচ্ছা, তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই যে আমার ইয়াটা ফেসটা খুলতে চাচ্ছি সেটা কি আমার কোম্পানির জন্য খুলতে চাচ্ছি নাকি। আচ্ছা, চলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশান রয়েছে, আমি কি কোম্পানির জন্য খুলতে চাচ্ছি, কোম্পানি কি স্মল মিডিয়াম নাকি লার্জ, তারপরে এখানে আছে যে শোকেস অ্যাপস, আর একটা রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউট। যেহেতু আপনারা আপনাদের পার্সোনাল ব্যক্তিগত বিভিন্ন কারণে খুলবেন সেহেতু আমি সাজেস্ট করবো আপনারা কোম্পানিতে ক্লিক করবেন। তো আমি কোম্পানিতে ক্লিক করলাম। কোম্পানিতে ক্লিক করার পর এখানে বলতে চাচ্ছে যে আপনাকে পেজের নামটা দিতে, তো আমরা সিনিয়র আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটির নাম দিচ্ছি সিনিয়র ট্যাগ TESCHER, সিনিয়র ট্যাগ টিচার নামটা দিলাম। এরপরে লিঙ্কডিনে অটোমেটিকলি আপনার একটা ইউআরএল তৈরি হয়ে যাবে এবং এখানে আপনাকে বলতে হচ্ছে একটা ওয়েবসাইট দিতে। তো আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সেটার আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি shopify.com। ইন্ডাস্ট্রি ডিটেলস হচ্ছে যে এটি কী, এটি হচ্ছে যে অনলাইন অডিও অ্যান্ড ভিডিও মিডিয়া, এটা দিলাম। তারপর কোম্পানি সাইজ হচ্ছে যে আমি একজন এমপ্লয়ি অর্থাৎ আমি নিজেই করি। সিলেক্ট টাইপ, এটা হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট, নন প্রফিট, তারপর প্রাইভেট হেল্প, পার্টনারশিপ, আমি দিব সেলফ এমপ্লয়মেন্ট। তারপর আপনাকে বলছে যে এখানে আপনার কোম্পানির লোগোটা এখানে ইনস্টল করতে, সেক্ষেত্রে আমি কী করবো চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমার যে ইউটিউবের লোগোটা সাপোজ ধরেন এটা আমার ইউটিউবের লোগো, আমি এখানে এটা ক্লিক করলাম এবং ডানে ক্লিক করলাম, এটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। তো এরপরে ওনারা বলছে যে এখানে ট্যাগ লাইন অর্থাৎ কিছু ট্যাগ দেওয়ার জন্য যে মানে লাইন ইয়া করার জন্য 120
একটা ডেসক্রিপশন লেখার জন্য, যাতে করে আপনারা এটা এটা একটা ডেসক্রিপশনের মতো আর কি। আমি এখান থেকে একটা আমার চ্যানেল থেকে একটা ডেসক্রিপশন আমি কপি করে এখানে দিব, যে কোনো একটা ডেসক্রিপশন আমি কপি করে এখানে দিব। সাপোর্টস এখান থেকে একটা ডেসক্রিপশন আমি কপি করে দিই, এখান থেকে একটা ডেসক্রিপশন আমি কপি করে দিব। এটা শুধুমাত্র এমনিতে দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রোফাইলের ডেসক্রিপশন একটা কপি করে এখানে দিবেন। পেস্ট করলাম, এরপর এরপর আমি কি করব, এরপর এটাতে আই ভেরিফাইড আই এম অথরাইজড এটাতে ক্লিক করব। তারপরে কি করব, এবার ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করার পর আপনাদের পেজটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এসেছে অ্যাড ডেসক্রিপশন, অ্যাড লোকেশন, এগুলো এসেছে। তারপর এখানে কভার ফটোরও একটা এসেছে। কভার ফটোটার সাইজ হচ্ছে যে আপনার 1100x2891 পিক্সেল। আপনারা এটা আপনারা ক্যানভা দিয়েও বানিয়ে নিতে পারেন অথবা ফটোশপ দিয়েও বানিয়ে নিতে পারেন। ডেসক্রিপশানে এখানে অ্যাড করবেন। এভাবে করে আপনারা করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি কোনো পোস্ট শেয়ার করতে চান, অথবা আমরা এখন ধরেন আমাদের লিঙ্কডইন অ্যাপসে চলে যাব, আমরা দেখব যে আমাদের পেজটা আদৌ কি ক্রিয়েট হয়েছে কিনা। এই যে দেখেন সিনিয়র ট্যাকটিশিয়ান নামে একটা পেজ অলরেডি ক্রিয়েট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এবার আপনাদের যে লিঙ্কডইন অ্যাপস আছে সেখানে দেখতে পারবেন। আপনি ইনভাইট পাঠাতে চাইলে ইনভাইট পাঠাতে পারবেন, দেখতে পাচ্ছেন ইনভাইট পাঠাচ্ছি আমি। এরপর আপনার যে এই ডেসক্রিপশন অ্যাড করতে হবে, লোকেশন অ্যাড করতে হবে, তারপর ফার্স্ট পোস্ট। সাপোজ আমি একটা পোস্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সাপোজ ধরেন আমি একটা পোস্ট করি, এটা এটা আমি পোস্ট করব। সাপোজ একটা এখানে নতুনত্বের পথে চলছি, এখানে আপনারা হ্যাশট্যাগ দিয়ে কিছু ট্যাগ দিতে পারেন। এটা হচ্ছে যে অ্যাড হ্যাশট্যাগের একটা অপশান রেখেছে ওনারা। এখানে আপনারা দিতে পারেন ফ্রিল্যান্সিং, ল্যান্সিং, অর্থাৎ হ্যাশট্যাগ দিলে আপনার এটা গ্রো করবে বেশি। আমি আপওয়ার্কে কাজ করি, আপওয়ার্ক হ্যাশট্যাগ দিতে পারি পোস্ট, এটা পোস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট হয়ে গেছে। তো এইভাবে করে বন্ধুরা আপনারা আপনাদের বিজনেস পেজ যেটি রয়েছে সেটি এভাবে তৈরি করতে পারেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।